হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বেশিরভাগ মানুষ ঘুরতে ভালোবাসে, পৃথিবীর সুন্দর স্থানগুলো ঘুরে দেখতে কারো না ভালো লাগে। তাই যারা ঘুরতে ভালোবাসে তাদের জন্য এবারে আয়োজনে থাকছে প্রতিবেশী দেশ ভারতের এমন 10টি সুন্দর জায়গা, চাইলে প্রিয়জনের মানুষের সাথে ঘুরে আসতে পারে। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক, যে 10টি সুন্দর জায়গা ঘুরে দেখে আসতে পারে। ভরকলা। কেরালার সমুদ্র সৈকতের অভাব নেই। যারা খুব একটা ছোটাছুটি করতে পছন্দ করেন না তাদের জন্য এই স্থানটি হতে পারে আদর্শ। সমুদ্রের ধারে হামকে শুয়ে কেটে যাবে সারাদিন। এখানে রয়েছে বিভিন্ন আয়ুর্বেদিক স্পা ও ম্যাসাজের ব্যবস্থা। শিলং, মেঘালয়ের শৈল শহর এটি। সবুজ পাহাড়, মনোরম আবহাওয়া ও মৃদু মন্দ বৃষ্টির জন্য শিলংকে পূর্ব ভারতে স্কটল্যান্ড বলা হয়। উদয়পুর। শুধু উদয়পুর নয়, গোটা রাজস্থান জুড়ে ক্রমশ বাড়ছে একক ভ্রমণের আগ্রহীদের আনাগোনা। আরাবল্লী প্রদেশে অবস্থিত উদয়পুরে রয়েছে অসাধারণ সব দিঘি ও দিঘি সংলগ্ন দুর্গ। অধিকাংশ দুর্গগুলোই বর্তমানে বিলাসবহুল হোটেলে রূপান্তরিত করা হয়েছে। একা ঘুরতে গেলেও এই হোটেলগুলোতে আত্মীয়তার অভাব হবে না। জিরো। অরুণাচল প্রদেশের সুবর্ণসিরি জেলায় অবস্থিত এই জিরো উপত্যকা অর্কিড ও সবুজ পাইনের পাশাপাশি এই উপত্যকায় রয়েছে বিস্তৃত ধানক্ষেত। জিরো নিবৃত্ত কয়েকটি দিন কাটিয়ে আসার জন্য আদর্শ। এখানকার সংগীত উৎসবটি বর্তমান বেশ জনপ্রিয়তা লাভ করেছে। জিবি। সিমলা থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত জিবি খুব একটা পরিচিত নাম না। শহরের কোলাহল থেকে দূরে অবস্থিত জিবির মূল আকর্ষণ গ্রহীন অরণ্য ও জিবির জলপ্রপাত। মাত্র 6 কিলোমিটার ট্রেক করলে পৌঁছে যাওয়া যায় সেরলসার লেক। হাম্পি। তুঙ্গভদ্রার তীরে অবস্থিত হাম্পি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত একটি পর্যটন স্থল। যারা শিল্প ও ইতিহাস ভালোবাসেন হাম্পিতে এলে তারা শিহরিত হবেন, এ কথা আগে থেকেই বলে দেওয়া যায়। এখানে রয়েছে 500-এরও বেশি ঐতিহাসিক স্থাপত্য। ধর্মশালা। তিব্বতী ও ভারতীয় সংস্কৃতির অদ্ভুত মেলবন্ধন দেখা যায় ছোট্ট পাহাড়ি শহর ধর্মশালাতে। ছবির মতো সুন্দর এই শহরের যে কোনো প্রান্ত থেকে স্পট নজরে আসবে বরফে মোড়া দোলাদোল পর্বত। এখানেই রয়েছে বিখ্যাত নামগাল মঠ, যেখানে দালাই লামা বাস করেন। লাদাখ। একা ভ্রমণের জন্য লাদাখ সবচেয়ে সুন্দর গন্তব্যগুলোর মধ্যে একটি। যারা মোটর বাইক চালাতে পছন্দ করেন তাদের অনেকেই কারাকোরাম ও হিমালয়ের কোলে অবস্থিত সুউচ্চ গিরিপথগুলো ভ্রমণের স্বপ্ন দেখেন। লাদাখে রয়েছে খাওদুংলা, চাংলা, সিমলা ও শিকপিলার মতো গিরিপথ। তবে অধিকাংশ স্থান এতই দুর্গম যে একা লাদাখ ভ্রমণ বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। দার্জিলিং। পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে এমন একাধিক পর্যটন স্থল যা একা ঘুরে দেখার জন্য মন্দ নয়, আর সেই তালিকায় উপরে দিকেই থাকবে দার্জিলিং এর বিভিন্ন স্থান। শান্তিনিকেতন। পশ্চিমবঙ্গে একক ভ্রমণের কথা বলতে গিয়ে শান্তিনিকেতনে উপেক্ষা করা কার্যত অপরাধের সামিল। বিশেষত যাদের হাতে সময় কম অথচ নিবৃত কয়েকটি দিন একা সময় কাটাতে চান, তাদের কাছে
কোপাই খোল আর লাল মাটির উপরে লাল পলাশের বন হয়ে উঠতে পারে বাড়ির কাছে আর সিংহ। সো ভিউয়ার্স, এই দশটি স্টেপ চাইলে আপনি ঘুরে আসতে পারেন। যদি মানসিক অবসাদে ভুগেন বা চাকরি করে থাকেন, বেশিরভাগ সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি চাকরি করতে করতে নিজের মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তাই মানসিক অবস্থা ও সুস্থ থাকার জন্য বা মানসিক প্রশান্তি পাওয়ার জন্য এইসব স্থানগুলো ঘুরে আসতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কেননা আপনাদের এই লাইক কমেন্টের জন্য আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে। আজকে এই পর্যন্ত, আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।